উকিল আব্দুল সাত্তারের ব্যাপারে খুব দুঃখ নিয়ে বলতে হয় যে উনি জীবনের শেষ পর্যায়ে এসে লোভের কাছে হোক ভয়ের কাছে হোক উনি পরাস্ত হয়েছেন ওনাকে ভয় দেখিয়ে আবারও বাধ্য করা হয়েছে নমিনেশন জমা দেবার জন্যে আবারও বাধ্য করা হয়েছে দল থেকে পদত্যাগ করবার জন্যে কিংবা ওনাকে বিশাল কোনো কিছুর প্রলোভন দেওয়া হয়েছে যেটাই হোক না কেন উনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বিএনপির একজন সাংসদ সদস্যকে তাদের দরকার হচ্ছে এটা আওয়ামী লীগের জন্য লজ্জার আওয়ামী লীগের রাজনীতির জন্য লজ্জার এবং সবচেয়ে বড় কথা এটা আওয়ামী লীগের আত্মকে খুব প্রকটভাবে মানুষের সামনে নিয়ে আসে বিএনপির যেই কজন সদস্য সংসদ থেকে পদত্যাগ করেছেন তার মধ্যে একজন হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উকিল আব্দু সাত্তার সেই আসনে আওয়ামী লীগ এমন একটা ব্যবস্থা করেছে বা উকিল আব্দুল সত্তারের উপরে কি প্রেশার দিয়েছে বা কি প্রলোভন দিয়েছে জানি না উনি দল থেকে পদত্যাগ করে এখন আবার নতুন করে স্বতন্ত্র নির্বাচন করবার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে প্রতিষ্ঠা লগ্ন থেকে উকিল আব্দুল সাত্তার ছিলেন এবং বিএনপি প্রতিটি নির্বাচনে তাকে মনোনয়ন দিয়েছে একটি নির্বাচন দু সালে নির্বাচনে তাকে মনোনয়ন দেয়নি বিএনপি জোটের প্রার্থী সেখানে মনোনয়ন পেয়েছিল কিন্তু তার পুরস্কার স্বরূপ দল তাকে মন্ত্রিত্ব দিয়েছে এবং দু হাজার নির্বাচনের আগে তার যে শারীরিক অবস্থা ছিল সেটি নির্বাচন করবার মতন ফিট না নির্বাচন করবার মতন অবস্থায় তিনি ছিলেন না আমি নিজে তার পক্ষে দলীয় প্রচারণা চালাই এবং প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে ঘুরে আমি তখন ধানের শীষের পক্ষে ভোট চাই ওনার পক্ষে ভোট চাই এবং যেই ধানের শীষে নমিনেশন পাক না কেন যেন তাকে জয়ী করা হয় সে কথাটি আমি পরিষ্কার ভাষায় বলি এবং তিনি যখন নমিনেশন পান সেই সময় আমি আবারও এলাকায় যাই এবং ইউনিয়নে ইউনিয়নে ঘুরে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে গ্রামে গ্রামে ঘুরে বাড়িতে বাড়িতে ঘুরে আমি তার জন্য প্রচারণা চালাই তাকে নমিনেশন দেওয়া হয় এবং তিনি জয়লাভও করেন তিনি আমাদের যেই কজন সংসদ সদস্য পার্লামেন্টে আমরা গিয়েছি তার মধ্যে উনি অন্যতম কিন্তু উনি পার্লামেন্টে আপনারা যদি হাজিরা খাতাটা দেখেন আপনারা দেখবেন উনি বেশিরভাগ সময় সংসদে অনুপস্থিত ছিলেন তার বয়স একটা বড় কারণ তার শারীরিক অবস্থা একটা বড় কারণ এই সব কিছু মিলিয়ে তিনি কিন্তু সংসদে রেগুলার ছিলেন না এবং যেই অল্প কয়েকদিন তিনি সংসদে উপস্থিত হয়েছেন তিনি কিন্তু কখনো একবার বা দুবার হয়তো বক্তৃতা করেছেন উনি সংসদের দুই পাঁচ মিনিটের জন্য কিন্তু নর্মালি উনি সংসদে কখনো কোনো স্পিচও রাখেননি এরকম একজন বয়বৃদ্ধ এবং যিনি নানানভাবে শারীরিক অসুস্থতা জনিত বয়সের কারণে নাজুক অবস্থায় আছেন যিনি পার্লামেন্টে রেগুলার হতে পারছেন না পার্লামেন্টে রেগুলার যাননি তাকে আওয়ামী চাপ দিয়ে আরেকবার দল থেকে পদত্যাগ করিয়ে আবারও স্বতন্ত্র নির্বাচন করবার জন্যে উনি ওনাকে তৈরি করা হচ্ছে ওনাকে রেডি করা হচ্ছে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আওয়ামী চাপ দিয়ে করেছে এটা আমি জানলাম কি করে দেখুন পারিপার্শ্বিক এভিডেন্স বলে একটা বিষয় আছে আমরা আইনে যেটাকে সারকমস্টান্সিয়াল এভিডেন্স বলি আমাদের যেই ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে উনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন সেই আসনে কিন্তু মহাজোটের প্রার্থী দুবার সাংসদ ছিলেন এর বাইরেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ময়ন কাজ করেছেন এবং বেশ শক্তভাবেই তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেখানে কাজ করেছেন এবার আমরা দেখতে পাচ্ছি না জাতীয় পার্টি থেকে না আওয়ামী লীগ থেকে সেই আসনে কাউকে মনোনয়ন দেওয়া হচ্ছে এবং আমি যতটুকু বুঝতে পারি এই আসন থেকে স্বতন্ত্র কাউকে দাঁড় করতে দেওয়া হবে না স্বতন্ত্র কাউকে নির্বাচন করতে দেওয়া হবে না যদিও স্বতন্ত্র কাউকে তারা করে সেটা হবে ডামি ক্যান্ডিডেট মানে তাকে বসিয়ে দেওয়া হবে আর মুহূর্তে কি কিংবা ভোটের এমন একটা পার্থক্য দেখানো হবে যে তিনি আসলে নির্বাচিত হননি উকিল আব্দুল সাত্তারের ব্যাপারে খুব দুঃখ নিয়ে বলতে হয় যে উনি জীবনের শেষ পর্যায়ে এসে লোভের কাছে হোক ভয়ের কাছে হোক উনি পরাস্ত হয়েছেন ওনাকে ভয় দেখিয়ে আবারও বাধ্য করা হয়েছে নমিনেশন জমা দেবার জন্যে আবারও বাধ্য করা হয়েছে দল থেকে পদত্যাগ করবার জন্যে কিংবা ওনাকে বিশাল কোনো কিছুর প্রলোভন দেয়া হয়েছে যেটাই হোক না কেন উনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অথচ দল কিন্তু তার ব্যাপারে সব সময় অত্যন্ত শ্রদ্ধাশীল ছিল তাকে প্রত্যেকবার দল থেকে নমিনেশন দিয়ে এমপি করা হয়েছে এবং যখন নমিনেশন দিতে পারে নাই তখন তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে অর্থাৎ কোনো না কোনো তাকে দল মূল্যায়নে করবার চেষ্টা করা হয়েছে আজকে আমি দেখছিলাম তিনি গণমাধ্যমে বলেছেন বা তার তরফ থেকে তার ছেলে বলেছে যে দল নাকি তাকে মূল্যায়ন করেনি তার কাছ থেকে কোনো পরামর্শ কখনো নেওয়া হয়নি কথাটি একেবারেই ভুল আমার নিজের এলাকা আমি নিজের চোখে দেখেছি প্রতিটি ক্ষেত্রে তাকে যথাযথ সম্মান দেওয়া হয়েছে তিনি শেষের দিকে দলীয় প্রোগ্রামগুলোতে আসতে পারতেন না বা আসতেন না যেটাই হোক না কেন শারীরিক অক্ষমতার জন্য তাকে তিনি উপস্থিত থাকতেন আমরা কিন্তু যারা কর্মী আছি আমরা কিন্তু প্রোগ্রামগুলোতে সবগুলো অ্যাটেন্ড করেছি কিন্তু উকিল আব্দুল সাত্তার কিন্তু কোনো প্রোগ্রামে ছিলেন না তিনি আরেকটি কথা বলেছেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ফোন করে পাওয়া যায় না কথাটি যে কতটুকু ভুল এটা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত যারা আছেন প্রতিটি কর্মী সমর্থক জানবেন যে কথাটি কতটুকু ভুল কারণ একেবারে তৃণমূলে ওয়ার্ড লেভেলের কর্মীরা ইউনিয়ন পর্যায়ের কর্মীরাও কিন্তু অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলার সুযোগ পান এবং এটাই কিন্তু জনাব তারেক রহমানের সবচেয়ে বড় শক্তি তিনি দলকে গত দু তিন বছরে যে ভীষণভাবে সংগঠিত করতে সক্ষম হয়েছেন ভীষণভাবে চাঙা করতে সক্ষম হয়েছেন এবং নানান নিপীড়ন নির্যাতন সত্ত্বেও বিএনপি যে তার সাংগঠনিক কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পাদন করতে পারছে তার একটা বড় কারণ হচ্ছে যে দনাব তারেক রহমানের সাথে একেবারে তৃণমূলের কর্মীটিরও সরাসরি যোগাযোগ আছে এবং তিনি বিশ্বাস করেন দলের কর্মীরাই দলের প্রাণ দলের তৃণমূল দলের প্রাণ এবং সেই বিশ্বাস থেকেই কিন্তু তিনি রাজনীতি করেন এবং প্রতিটি কর্মীকে তিনি মূল্যায়ন করেন প্রতিটি কর্মীর সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ আছে আমি একেবারে জেনে বলছি কারণ আমার যে ইউনিয়নগুলো আছে আমার যে ওয়ার্ডগুলো আছে সেখানকার কর্মীরাও কিন্তু আমাকে জানান যে আপা আমাদের স্যারের সঙ্গে কথা হয়েছে জনাব তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং এটা বলবার সময় তাদের মুখে আমি যেই আনন্দ এবং যে তৃপ্তি দেখি এটা কিন্তু পুরো বাংলাদেশের চিত্র এবং আজকে দল এতটা সংগঠিত হতে পেরেছে কারণ তিনি সকলের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন তিনি প্রায় ঘন্টা পরিশ্রম করেন বাংলাদেশের সঙ্গে লন্ডনের সময়ের একটা গ্যাপ আছে ঘন্টার একটা গ্যাপ আছে সেই গ্যাপটাকে অতিক্রম করতে গিয়ে তাকে ঘুমের সময় খাবার সময় কম্প্রোমাইজ করতে হয় এবং সেটা করেই কিন্তু তিনি এই দলটাকে চাঙ্গা করে রেখেছেন এত দূর থেকে তিনি দলের নেতৃত্ব দিচ্ছেন এবং আজকে যখন উকিল আব্দ সাদ্দার বলছেন যে তাকে টেলিফোনে পাওয়া যায় না কথাটি সর্বৈব মিথ্যা এবং দুঃখজনক যে এত কিছু পাবার পরে এত দল তাকে এতটা মূল্যায়ন করবার পরে শেষ জীবনে এসে তিনি হয় লোভের কাছে না হয় ভয়ের কাছে তিনি পরাজিত হলেন এবং আওয়ামী লীগের দেউলিয়াত্ম কতটা প্রকট যে জীবনের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাওয়া একজন রাজনীতিবিদ যিনি আসলে না দলকে না দেশকে না পার্লামেন্টে কোনো ভূমিকা রাখতে পারছেন তাকে নেবার জন্য আওয়ামী লীগ এখন মরিয়া তাকে হয় ভয় দেখানো হয়েছে কিংবা তাকে লোভ দেখানো হয়েছে কিন্তু যে করেই হোক তাকে দল থেকে পদত্যাগ করানো হয়েছে এবং তাকে আবার আগামী সংসদ মানে যেই উপনির্বাচন হতে যাচ্ছে এই ছটি আসনে সেই উপনির্বাচনে তাকে বাধ্য করা হচ্ছে নির্বাচনে অংশ নিতে এটি কিন্তু আওয়ামী লীগের ভীষণ রকম দেউলিয়াত্মের প্রমাণ এবং অতীতেও আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুজন সাংসদ সদস্যকেও কিন্তু তারা অতীতে এভাবেই ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে তারা তাদের ভাগিয়ে নিয়েছিলেন একেবারে এই শব্দটাই আমি বলছি কারণ এটাই আসলে ওয়ার্ড আমার মনে হয় কিছু করার নেই শব্দটাই ব্যবহার করতে হচ্ছে যে অতীতেও তারা এই ধরনের কাজ করেছে এবং এখনও তারা এই ধরনের কাজ করছে সংসদে সম্পূর্ণ তাদের একদলীয় সংসদ হওয়া সত্ত্বেও পুরো সংসদের উপরে তাদের একচ্ছত্র কর্তৃত্ব থাকা সত্ত্বেও তারা একটি আসন একটি আসনে ফেয়ার নির্বাচন দেওয়ার বা অন্য জোটের প্রার্থী দেওয়ার মতন তারা সাহস করতে পারছে না সেখানেও বিএনপিকে কে ভাঙিয়ে আনতে হচ্ছে বিএনপির একজন সাংসদ সদস্যকে তাদের দরকার হচ্ছে এটা আওয়ামী লীগের জন্য লজ্জার আওয়ামী লীগের রাজনীতির জন্য লজ্জার এবং সবচেয়ে বড় কথা এটা আওয়ামী লীগের দেউলিয়াত্মকে খুব প্রকট মানুষের সামনে নিয়ে আসে